ছেড়ে দাও, জ্বালা জ্বালা, চাঁদ তারা সূর্য, প্রথম প্রেমের মতো গানের স্রষ্টা তিনি। মন্ত্রমুগ্ধ এইসব গানের দর্শক শ্রোতা কোনোটারই কমতে ছিল না। 80 আর 90 দশকের কিশোর তরুণ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের কাছেও তার গানের কদর ছিল আকাশচুম্বী। 20 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি কনসার্টে গান করার কথা ছিল 63 বছর বয়সী শাফিনের, তবে সেই গান আর গাওয়া হয়ে ওঠেনি। গুরুতর অসুস্থ হওয়ায় তাকে নেওয়া হয় হাসপাতালে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় এই গুণী শিল্পীর। শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। ব্যান্ডের বাইরে তার সলো ক্যারিয়ারেরও ছিল আধিপত্য। একরকম শখের বশেই 1979 সালে তারা গড়ে তোলেন ব্যান্ড দল মাইলস। প্রথম কয়েক বছর তারা বিভিন্ন 5-তারা হোটেলে ইংরেজি গান গাইতেন। পরে মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম প্রতিশ্রুতি বের হয় 1991 সালে। ওই অ্যালবামের জনপ্রিয়তার পর বিটিভিতে বিভিন্ন গানের অনুষ্ঠানে দেখা যেত মাইলসকে। ধীরে ধীরে মাইলস দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দলে পরিণত হয়। মাইলসের সঙ্গে 3 দশকের পথ চলার সমাপ্তি টেনে 2010 সালের জানুয়ারি মাসে বেরিয়ে আসেন শাফিন আহমেদ। তবে তার সঙ্গীত যাত্রা থেমে থাকেনি, তার করা বিভিন্ন সলো অ্যালবামও জনপ্রিয় হয়। পরে তিনি গড়ে তোলেন নিজের ব্যান্ড দল ভয়েস অব মাইলস। শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। সঙ্গীতজ্ঞ পরিবারের প্রভাবে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়েছেন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল গীতি। এরপরই বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ড দলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ব্যান্ডের 90 ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে গাওয়া। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা অন্তরে, ফিরিয়ে দাও হারানো প্রেম, ফিরে এলো না, হ্যালো ঢাকা, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন প্রভৃতি। বাবা কমল দাশগুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছিলেন শাফিন। তবে শাফিন নিজেকে সঙ্গীত ভুবনেই সীমাবদ্ধ রাখেননি, মাঝে কিছুদিন করেছিলেন রাজনীতির চর্চাও। 2017 সালে ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রার্থী হয়ে ঢাকা উত্তর সিটি মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন পরে তার মনোনয়নপত্র বাতিল করে। পরে 2018 সালে শাফিন জাতীয় পার্টিতে যোগ দেন এবং পরের বছর মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের কাছে হেরে যান শাফিন। তিনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদও পেয়েছিলেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।